सर्वम शुभमयम शिवनंता शिवकृपानंता। आज के आम्रा जन्माष्टमी बा गोकुल अष्टमी बा श्रीकृष्ण जयंती जाई बोलें सेई निये आम्रा एक विशेष गुरुत्वपूर्ण आलोचना करब। 2023 छय एवं सतई सेप्टेम्बर एई दुटो दिन जुड़े आम्रा जन्माष्टमी तिथि पाच्छी। छई सेप्टेम्बर दुपुर 3:37 जन्माष्टमी तिथि शुरू होच्छे, तिथि लागछे एवं 7 सेप्टेम्बर विकेल 4:14 जन्माष्टमी तिथि छाड़छे बुध एवं बृहस्पतिवार जुड़े। तार मध्ये बुधवार रात अर्थात 6 सेप्टेम्बर रात 11:57 থেকে 7 সেপ্টেম্বর ভোর রাত 12:42 এই 46 মিনিট একটা নিশি পুজোর টাইম থাকছে, সবচেয়ে তীব্র ইন্টেন্স টাইম জন্মাষ্টমীর। রাত 11:57 6 সেপ্টেম্বর বুধবার থেকে রাত 12:42 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার 46 মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী ঊর্জার সময়, যে সময় মন্ত্র সাধনাটা করলে আমরা সবচেয়ে বেশি লাভবান হব। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই জন্মাষ্টমীর গুরুত্ব। অনেকেই আপনারা আমার দর্শকরা খেয়াল করবেন যে প্রশ্ন তুলবেন যে 2020, 2021, 2022 এই 3 বছর কিন্তু সেইভাবে জন্মাষ্টমীর উল্লেখ করা হয়নি এবং মন্ত্রসাধনাও সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এখানে একটা কারণ হচ্ছে যে এই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ যে স্তরের যে লেভেলের সেই লেভেলে পৌঁছতে গেলে একটা প্রস্তুতি চাই, একটা পথ চলা চাই। তো সেই পথ চলা কিন্তু আমাদের 2020 থেকে শুরু হয়েছে। তো যারা নিয়মিত সাধনা করছেন 2020 থেকে যারা করছেন তাদের তো আর কথাই নেই বলা বাহুল্য, যারা মোটামুটি 6 মাস থেকেও শুরু করেছেন তারা এই জন্মাষ্টমীর যে এনার্জিটা, যে চেতনার যে পাওয়ারটা সেটাকে কিছুটা হলেও ছুঁতে পারবেন, স্পর্শ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। কারণ এই অষ্টমী তিথি একটা অত্যন্ত ক্রিটিক্যাল, অনন্য, ইউনিক তিথি। দেখুন অষ্টমী তিথি কি বিষয়বস্তুর সঙ্গে যুক্ত? না সমাপ্তির সঙ্গে, মৃত্যুর সঙ্গে। অষ্টমী তিথির যে মেন কানেকশন সেটা কোন দেবতার সঙ্গে? না ভৈরব, কাল ভৈরব, রুদ্র, শিব। তো এই যে মৃত্যু বা সমাপ্তি তার সঙ্গে জন্মাষ্টমী, এবং কার জন্ম? না এক কথায় বলা যায় শ্রেষ্ঠ অবতার, হি ইজ দ্য স্মার্টেস্ট অবতার শ্রীকৃষ্ণ, দ্বাপর যুগের অবতার। আমরা আজকাল স্মার্টফোন, স্মার্ট ট্যাব সব কিছু, আমাদের স্মার্ট হওয়া নিয়ে এত চিন্তা, এত মারামারি, কিন্তু রিয়েল স্মার্ট গাই কিন্তু ছিলেন শ্রীকৃষ্ণ। তো একদিকে জন্মতিথি অর্থাৎ আবির্ভাব, আর তিথিটা কি ইন্ডিকেট করছে? না মৃত্যু বা সমাপ্তি। তো সেই সেন্সে যদি আমরা দেখি তাহলে কংসের যে মৃত্যু, অত্যাচার, অনাচার, অনর্থ, অধর্ম সব কিছুর যে সমাপ্তি, তার জন্য শ্রীকৃষ্ণর জন্ম। সেখানে জন্ম এবং মৃত্যু এই দুটো পাশাপাশি কানেক্টেড হচ্ছে, এবং এখানে আমাদের কালপুরুষের রাশিচক্রে যে গণ্ডন্ত ফেজগুলো আমরা দেখি অর্থাৎ জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের যে মিলনস্থল, সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণ দিয়ে বর্তমানে শুক্রের সঞ্চার হচ্ছে,
অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, সিংহ এবং কর্কট রাশি একটা গণ্ডন্ত। দ্বিতীয় গণ্ডন্ত কোনটা? না, আমাদের বৃশ্চিক এবং ধনু, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র। আর লাস্ট গণ্ডন্ত ফেজ হচ্ছে অশ্বিনী আর রেবতী, মীন আর মেষে, সেখানেও এখন রাহুর অবস্থান। তো এই গণ্ডন্ত ফেজ অর্থাৎ গণ্ডন্ত ক্ষেত্রটা একটা ভীষণ হেভি কার্মিক ফেজ। আমাদের জন্মছকে যাদের এই সমস্ত রাশিতে নক্ষত্রে গ্রহ থাকে বা লগ্ন থাকে, তাদের কিন্তু জীবনে অনেক ক্রিটিক্যাল জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যে সময় অতিবাহিত করতে হয় সেটা আপনাদের নিজেদের অনুভবের মধ্যেই থাকবে। আপনারা জন্মছক খুলে মিলিয়ে নেবেন যে এই সমস্ত নক্ষত্রে আপনাদের গ্রহ আছে কি না, এবং সেই জায়গায় আপনাদের জীবনের মানমাত্রা কোয়ালিটি কীরকম, কতটা কী সংঘর্ষ সংগ্রাম সংঘাত আপনাদের জীবনে হয়েছে সেটা আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন। কিন্তু এই যে জন্মাষ্টমী তিথি, এই জন্মাষ্টমী তিথি অর্থাৎ আবির্ভাব, জন্ম অর্থাৎ আবির্ভাব, যে কারণে রামনবমী, রবীন্দ্র জয়ন্তী, রাধা অষ্টমী, এই যে বিভিন্ন আমরা আবির্ভাব তিথিগুলো, প্রকট হওয়ার যে তিথিগুলো, এগুলোর গুরুত্ব কেন? না, এখানে শীতলা অষ্টমী, এখানে গুরুত্ব হচ্ছে যে একটা ম্যানিফেস্টেশন, একটা ক্রিয়েশন হচ্ছে, যে এক্সট্রিমলি হাই এনার্জি, ডিভাইন এনার্জি, ঈশ্বর তত্ত্ব তিনি নাম রূপ ধারণ করলেন, তিনি নিরাকার থেকে সাকার, নির্গুণ নিরাকার থেকে সগুণ সাকার হলেন, এই যে ট্রান্সফরমেশনটা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গেই আমরা পাশাপাশি আমাদের ইচ্ছা পূরণ, আমাদের জীবনে সৃষ্টির যে ক্যাপাসিটি, আমরা যে আমাদের জীবনকে ক্রিয়েট করি, যে আমরা অ্যাকচুয়ালি যে আমরা যে ক্রিয়েটার্স অফ আওয়ার ডেস্টিনি, তো সেই জায়গায় আমাদের মনের মধ্যে যে ইচ্ছেগুলো, যে কামনা বাসনাগুলো জন্মাচ্ছে, উৎপন্ন হচ্ছে, যে কামনা বাসনা সংস্কারের বীজগুলো আছে, সেই বীজগুলো তো সূক্ষ্মরূপে নিরাকার রূপে আছে, সেগুলো যখন বাস্তবায়িত হবে, সেগুলোকে বাস্তবায়িত করার জন্য যে শক্তি, যে এনার্জি চাই, সেই শক্তি বা সেই এনার্জি কিন্তু একটা জন্ম দেওয়ার মতো এনার্জি চাই, জন্মতিথির আবির্ভাব তিথির এনার্জি চাই, যে কারণে এই আবির্ভাব তিথির দিনগুলোতে যে এনার্জি, যে ঊর্জা উৎপন্ন হয় বিশ্বব্রহ্মাণ্ডে, সেই এনার্জি, সেই ঊর্জা কিন্তু আমাদের জীবনে আমাদের নানান রকম ইচ্ছা শক্তিকে একটা বাস্তবায়িত করার ক্ষমতা রাখে। এবং এই জন্মতিথির এনার্জিকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে আমাদের ইচ্ছা পূরণের জায়গায় কিন্তু পৌঁছতে পারি। তার সঙ্গে আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে অষ্টমী তিথি এক তো ভৈরবের সঙ্গে সংযুক্ত, ভৈরব হচ্ছে বিশেষ ক্ষেত্রপাল, তিনি রক্ষাকর্তা, আপনার যা কিছু রক্ষার প্রয়োজন, এখানে খুব ছোট করে সংক্ষেপে বলতে হলে আপনার যদি কোনো ভূমি সংক্রান্ত আইনঘটিত সমস্যা থাকে, কোনো লিটিগেশন থাকে, প্রপার্টি লিটিগেশন, সেখানে ভৈরব সাধনা আপনাকে সহায়তা করবে, আপনার জেনারেল প্রোটেকশন, আপনার পরিবারে আপনার সন্তান যদি আর্মিতে চাকরি করে তখন একটা সবসময় আপনার মনে ভয় থাকবে, বা কোনো রিস্কি প্রফেশনে আছে
সেখানে একটা ভয় থাকবে, সেখানে ক্ষেত্রপালের আরাধনা আপনাকে সহায়তা করবে। এবং ইন জেনারেল আমার মনের মধ্যে যে সবসময় ভয় সঞ্চার হয়, ভয় ভীতিটা আমাদের একটা বিশেষ সমস্যা এবং সেটা আমাদের মূলাধার চক্রের সঙ্গে সংযুক্ত। তো সেই ভয়কে ওভারকাম করা, তার জন্য কিন্তু আমরা ভৈরবের শরণাপন্ন হব। জন্মছকে মঙ্গল দুর্বল থাকলে, জন্মছকে চন্দ্র শনির সঙ্গে কানেক্টেড থাকলে, চন্দ্র কেতুর সঙ্গে কানেক্টেড থাকলে, অনেক কম্বিনেশনে এই ভৈরব সাধনা সাহায্য করে। তার সঙ্গে একটা বিশেষ দিক হচ্ছে জয়, ভিক্টরি, এবং যে কোনো কাজ যেখানে সাহসের প্রয়োজন, বীরত্বের প্রয়োজন, এবং জীবনের সব রকম প্রতিবন্ধকতাকে, অ্যাডভার্সিটিসকে ওভারকাম করার জন্য যে এনার্জিটা, যে শক্তিটা চাই, জীবনে অপরাজেয় হওয়ার জন্য শক্তিশালী হয়ে যুদ্ধ করে সমস্ত সংঘাত সংগ্রামে জয়ী হওয়ার যে শক্তিটা, দ্য ভিক্টরি এনার্জি, এইটা কিন্তু অষ্টমী তিথির সঙ্গে সংযুক্ত। এবং আমরা জানি যে এই অষ্টমী তিথিতে দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন, সেই সন্ধিক্ষণে যখন আমরা সন্ধি পুজো পালন করি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অষ্টমী তিথিকে ব্যাধিনাশিনী তিথি বলা হয়। সুতরাং যাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আছে বা যাদের পরিবারে অসুস্থ সদস্যরা আছেন, আপনারাও কিন্তু এই অষ্টমী তিথির সদ্ব্যবহার অবশ্যই করতে পারেন, করলে আপনারা অবশ্যই সুফল পাবেন। এবং এই জন্মাষ্টমী রোহিণী নক্ষত্রের, রোহিণী অষ্টমীও এই জন্য বলা হয়। জন্মাষ্টমীর কে যেরকম শ্রীকৃষ্ণ জয়ন্তী বা গোকুল অষ্টমী বলা হয়, সেরকম রোহিণী অষ্টমীও বলা হয়। এবং রোহিণী নক্ষত্রের এই যে তিথি, এই রোহিণী নক্ষত্রের দেবতা হচ্ছে ব্রহ্মা, যিনি হচ্ছেন স্বয়ং ক্রিয়েটর এনার্জি। সুতরাং জীবনে আপনার যা কিছু ক্রিয়েট করার, আমরা প্রতি মুহূর্তেই জীবন ক্রিয়েট করার কথা ভাবছি, প্রতিক্ষণেই আমাদের কিছু না কিছু গঠনমূলক চিন্তা, যে আমাদের যেটা চাই, আমাদের যে ডিজায়ার ফুলফিলমেন্টের বিষয়টা, এই ডিজায়ার ফুলফিলমেন্ট অর্থাৎ কি, ডিজায়ার ফুলফিলমেন্ট অর্থাৎ আমার একটা মনের ইচ্ছে পূর্ণতা লাভ করুক, সেটার একটা, সেটা প্রকট হোক। তো সেই এনার্জিটা কিন্তু আমরা অবশ্যই এই জন্মাষ্টমীতে পাচ্ছি। এবং এই যে অষ্টমী তিথি, তিথিরও কিন্তু নানান রকম বৈশিষ্ট্য আছে, তার তত্ত্ব আছে, তার শ্রেণী বিভাগ আছে। তো এই অষ্টমী তিথি যেটা বললাম, এটা জয় তিথি, অর্থাৎ যে কোনো কাজে জয়ী হওয়া, শত্রুকে পরাস্ত করা, সেই এনার্জিটা কিন্তু আমরা এই অষ্টমী তিথিতে পাই। এবং অষ্টমী তিথির তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব, অর্থাৎ বৃহস্পতি গ্রহর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। এই বৃহস্পতি 4 সেপ্টেম্বর বক্রগতিতে যাচ্ছেন, বৃহস্পতির অবস্থান খুব একটা শুভ নয়, এমনিতেই উনি রাহুযুক্ত হয়ে আছেন। ভরণী নক্ষত্রে বৃহস্পতির যে ওই যমরাজের যে এনার্জি, সেইটার যে ব্যাখ্যা আমি আপনাদের সঙ্গে করেছি, সুতরাং বৃহস্পতির যে একটা অশুভ অবস্থান, তো বৃহস্পতিকেও কিছুটা রেক্টিফাই করা, সংস্কার করার যে অপরচুনিটি, সুযোগ, সেটাও কিন্তু আমরা এই অষ্টমী তিথিতে পাব। তো আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শ্রীকৃষ্ণের যে জন্ম, জন্ম স্থান, জন্মকালীন যে পরিস্থিতি, ওই যে ওনার কারাগারে জন্ম হলো, এবং তারপর কারাগার থেকে যে ওনার একটা এসকেপ, ওনাকে যে কারাগার থেকে বার করে নিয়ে যাওয়া হলো, ওনার যে মৃত্যু হলো না,
অষ্টম পুত্র হওয়া সত্ত্বেও, তো ওই অষ্টমী তিথিতেই অষ্টম পুত্রের জন্ম, এটাও সেই অষ্টম ভাবের। এবং আমরা জানি অষ্টম আমাদের কালপুরুষের রাশিচক্রে কিন্তু নিধন বা মৃত্যুভাব, অর্থাৎ সমাপ্তি বা ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি মৃত্যু মানে তো পরিবর্তন, একটা রূপান্তর। তো এই অষ্টমী তিথি আপনার জীবনে রূপান্তর আনতে পারে, আপনি যে পরিবর্তনটা চাইছেন। যাদের সাড়ে সাথে যাদের ডাইয়া, যাদের সামনে রাহুকেতু আসছে, যাদের রাহুকেতু অবস্থান করে আছে মীন আর কন্যায়, আপনাদের সকলের জন্য কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তো একটা শ্লোক আমি বারবার উল্লেখ করি, মন এবহি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়, মন এবহি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। মনই কিন্তু আমাদের বন্ধন আর মুক্তির কারণ। মন যেভাবে লাইন থাকবে, মন যেভাবে চিন্তাভাবনা করবে, মনে যে কর্মের বীজ, যে সংস্কার, সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবন চলবে। শ্রী অরবিন্দর জীবন কাহিনী যদি আপনারা দেখেন, সেখানেও কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের যে এই কারাগারের সঙ্গে সম্পর্ক, সেই কারাগারের একটা বিশেষ গুরুত্ব, বিশেষ তাৎপর্য কিন্তু আমরা ঋষি অরবিন্দর জীবনেও পাই। ওনার কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি থাকাকালীনই স্বয়ং নারায়ণের সঙ্গে একেবারে প্রত্যক্ষ সাক্ষাৎ, এবং নারায়ণের সঙ্গে ওনার যে একটা আলাপ আলোচনা সমস্ত কিছু উনি যে জানলেন, যে আলটিমেটলি ওনার পথ চলা কোন দিকে চলবে, সমস্ত কিছু কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলেই আছে হয়েছিল। সেটা আপনারা বিশেষ করে কারা কাহিনী যে চটি বই, সেটা পড়লে আপনারা জানতে পারবেন। তো এই যে কারাগার, এই মনই আমাদের হচ্ছে কারাগার, প্রিজন। এই মন থেকে মুক্তি, এই কামনা বাসনা সংস্কার, এই সমস্ত কিছু থেকে মুক্তি কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য, যে কারণে মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ। কিন্তু মায়ার কারণে, প্রকৃতির কারণে, রাহুর কারণে আমাদের বারবার জন্ম নিতে হয়। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার জন্ম নিতে হয়। এবং এই জন্ম নিয়ে এই সংসার যেটা দুঃখের সাগর, সেই দুঃখের সাগরকে আমরা পরম সুখের একটা আস্তানা ভেবে এখানে আমাদের প্রচণ্ড প্রবল আসক্তি সৃষ্টি হয়। এবং এই দুঃখের সাগর সংসার ত্যাগ করতেই, মৃত্যুবরণ করতেই আমাদের এত কষ্ট, এত পিছুটান। কিন্তু আসলে এই মন, এই সংসার, এবং সংসার জগৎ মানেই মন, মাইন্ড ইজ দ্য ক্রিয়েটর। তো এই মন, এই জগৎ থেকে যে মুক্তি, যে পালাবার যে রাস্তা, যে এস্কেপ রুট, সেটাই কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের সেই পথপ্রদর্শন করাচ্ছেন। এবং কৃষ্ণা কনশিয়াসনেস, যেটা শ্রীকৃষ্ণর যে চেতনার স্তর, যে লেভেল, যে অতিমানস চেতনা, যেটা ঋষি অরবিন্দ 1926 সালে অবতরণ করিয়েছিলেন, সেই অতিমানস চেতনার সঙ্গে সংযুক্ত হওয়া, সেই স্তরে পৌঁছনো, সেটাই কিন্তু আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবং পিওর ব্লিস, আনন্দ, যে সুখ, যে ইন্দ্রিয় ভোগের মধ্যে আমরা যে সুখকে আমরা পরম সুখ বলে মনে করছি, সেটা আসলে আমাদের বিক্ষিপ্ত বিভ্রান্ত চিন্তা, যেটা মায়া রাহুর কারণে হচ্ছে। সেই পরম আনন্দ, যেটা সচ্চিদানন্দের যে আনন্দ, সেটা কিন্তু কৃষ্ণা কনশিয়াসনেসের সঙ্গেই, স্মার্ট অবতারের সঙ্গেই কিন্তু যুক্ত। এবং সেইখানে আমাদের একটা কানেকশন করার প্রয়াস, এবং অষ্টমী তিথির যে
ইনভেন্সিবল পাওয়ার, অপরাজেয় যে শক্তি, এই শক্তি আমাদের প্রতি মুহূর্তে জীবন চলার পথে প্রয়োজন। সেই শক্তির সঙ্গেও কিন্তু আমরা কানেক্টেড হতে পারি। এই অষ্টমী তিথিতে রবি এবং চন্দ্র 90 ডিগ্রির দূরত্বে থাকে। এই 90 ডিগ্রি স্কোয়ার যে দূরত্ব, সেটা কিন্তু একটা বিশেষ টেনশন ক্রিয়েট করে, অর্থাৎ চতুর্থ দশম কানেকশন। একটা গ্রহ আরেকটা গ্রহ থেকে 4টে এবং 10টা গ্রহর দূরত্বে, তো এই 90 ডিগ্রিজ অ্যাপার্ট স্কোয়ার কিন্তু একটা বিশেষ স্ট্রং পুল সৃষ্টি করে। এবং যেটা বললাম, ব্যাধি নাশিনী, সুতরাং হেলথ রিলেটেড ইস্যুজও যদি আপনাদের থাকে, আপনারা কিন্তু অবশ্যই এই জন্মাষ্টমী তিথিকে সদ্ব্যবহার করবেন। শুধু তালের বলা, তালের লুচি, তালের ক্ষীর খেলে কিন্তু হবে না, খাবেন অবশ্যই, কিন্তু তাছাড়াও আপনাদের কিছু আসল কাজ করতে হবে। তো আসল কাজটা কি? দুটো মন্ত্র দেবো, ভেরি সিম্পল, আগে বহুবার বলেছি, আজ্ঞা এবং অনাহত। অনাহত আমার হৃদয় কেন্দ্র, আর আজ্ঞা হচ্ছে আমার ভুরুর স্থান। এই দুটো চক্রে, দুটো ক্ষেত্রে হাত দিয়ে দেবেন, তাহলে একটু সুবিধা হবে। হাত যদি না দেন, চেতনা বা অ্যাওয়ারনেসকে নিয়ে যাবেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তিয়াদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তিয়াদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এটা আমাদের শ্রীমৎ ভাগবতমের প্রথম শ্লোক। এই মন্ত্র চেষ্টা করবেন 108 বার, আজ্ঞা চক্রে ভুরুর এখানে 108 বার জপ করতে। যদি 108 বার না পারেন, 11 বার 21 বার 54 বার, যার যতটা সময় অ্যাভেলেবল থাকবে আপনারা করবেন। দ্বিতীয় মন্ত্র, এটাও বারবার বলেছি, এটা একেবারে দেবরাহা বাবার মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র অনাহত চক্রে আমাদের হৃদয় কেন্দ্রে। এবং যেহেতু অষ্টমী তিথি এবং কৃষ্ণপক্ষের অষ্টমী, অর্থাৎ ভৈরব দেবতার একটা বিশেষ তিথি, সুতরাং ওম নমো ভৈরবায়, সিম্পল, ওম নমো ভৈরবায় এই মন্ত্র মূলাধার চক্রে 108 বার। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ, কোনো কনসেশন, কোনো শর্টকাট করবেন না। ওম নমো ভৈরবায় এইটা আপনারা মূলাধার চক্রে অতি অবশ্যই করবেন 108 বার। 6 সেপ্টেম্বর বুধবার দুপুর 3:37 থেকে 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4:14 অবধি জন্মাষ্টমী তিথি থাকছে। এই সময়ের মধ্যে যে কোনো সময় করতে পারেন। আর সবচেয়ে শক্তিশালী সময় 11:57 PM রাত 11:56 সেপ্টেম্বর বুধবার থেকে রাত 12:42 AM 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই সময়ের মধ্যে করবেন, অবশ্যই আশা করব, দৃঢ়তার সঙ্গে আশা করব, বিশ্বাস করি যে আপনারা সকলেই উপকৃত হবেন। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদের প্রার্থনাকে স্বীকার করবেন, আপনাদের আবাহনে তিনি জাগ্রত হবেন, এবং সেই জাগরণে আপনাদের জীবনে শ্রীকৃষ্ণর যে চৈতন্য, কৃষ্ণা কনসিয়াসনেস, তার প্রভাব আপনারা জীবনে এই জন্মাষ্টমীর পর থেকে অবশ্যই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অনুভব করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।